আমরা জানবো শূন্যকর্ম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন বা এইসব শূন্যকর্ম বিক্রিয়া নিয়ে যাবতীয় যা আছে এখন শূন্যকর্ম বিক্রিয়ার মেন বেসিকটা কি মেন বেসিক হচ্ছে আপনার এন ইজ টু জিরো এটা মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় এনের মান আসবে যে সব জায়গায় এনের এর মান আসবে ওই জায়গায় আমরা অ্যান ইজিকোয়াল টু জিরো বসাবো এখন আমি আগে বলছিলাম কিছু এক্সাম্পল আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এইসব জিনিস এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ড আমি বেশি ইউজ করতেছি এটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল সুন্দর কারণ এমন অবস্থায় লেখা মতো আছে আসলে গাণিতিক হিসাব করে বের করা যায় না আমাদের কিছু বিক্রিয়া মাথায় রাখতে হবে যেমন একটা বিক্রিয়া আমি লিখি এটা হচ্ছে এস টু খুব পরিচিত বিক্রিয়াগুলো টু এস এই জায়গাটা কি সুদ উপস্থিতি সূর্যালোকের উপস্থিতিতে এস টু প্লাস সিএল টু এটা মিলে যে টু এস উৎপন্ন করবে এটা হচ্ছে সেকেন্ড সরি শূন্য কম বিক্রিয়ার উদাহরণ এখন ভাইয়া কথা হচ্ছে এই শূন্য কম বিক্রিয়া এস টু আর সিএল টু উপস্থিত থাকলেও হবে হবে এটা না মাস্ট বি এটা থাকতে হবে সূর্যালোক ছাড়া এই বিক্রিয়া হবে না আর প্রথম শূন্য কম বিক্রিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্রভাবক এখানে প্রভাবক খুব প্রভাব ফেলবে এই প্রভাবক যদি না দেয় তাহলে এই শূন্যকর্ম বিক্রিয়াগুলো সংগঠিত হবে না স্বাভাবিকভাবে এস টু এবং এল টু দিলে টু এস সি এল যে হবে এটা যে প্রথম শূন্যকর্ম বিক্রিয়া তা না সূর্যালোক মাস্ট বি হতে হবে থাকতে হবে এটা সূর্যালোকের একটা বিক্রিয়া এটা ক্রমের বিক্রিয়া আমরা একটা সেকেন্ড একটা এক্সাম্পল দেখি এটা হচ্ছে টু এইচ আই থেকে এস টু প্লাস আই টু এগোইভাবে সেম ঘটনা এখানে সেম ঘটনা ঘটবে হচ্ছে উত্তপ্ত স্বর্ণপাত জিনিসটা কি উত্তপ্ত স্বর্ণপাতে যদি এই বিক্রিয়া ঘটানো না হয় তাহলে জিন্দেগিতে বিক্রিয়াটা ঘটবে না উত্তপ্ত স্বর্ণপাত লাগবে এইখানে যদি বিক্রিয়া ঘটানো হয় তবে এস্ট এবং আইটু উৎপন্ন হবে এইটা নিয়ে আর একটা সেকেন্ড ক্রম বিক্রিয়ার উদাহরণ নিয়ে আপনাদের প্যাঁচ লাগবে ওইটা আমি সেকেন্ড ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলে দিব যাতে ভুল না হয় মতো তবে এইটা মুখস্থ করে ফেলবেন যে উত্তপ্ত স্বর্ণপাতে হাইড্রোজেন আয়োডাইড কে হাইড্রোজেন আয়োডাইড থেকে এস এবং হাইটু উৎপন্ন হয় এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার উদাহরণ উত্তপ্ত স্বর্ণপাত না ঘটলে কিন্তু বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না বিক্রিয়া ঘটবে না এমন না কিন্তু বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না আমরা আমাদের ডিজায়ার্ড উৎপাদকগুলো পাবো না শূন্যকর্ম বিক্রিয়ার মধ্যে কিছু এক্সট্রা প্রভাবক থাকে এগুলো হচ্ছে এক্সট্রা প্রভাব কি এক্সট্রা প্রভাবগুলোর কারণে আসলে বিক্রিয়াটা কন্ট্রোল হয় বিস্তৃত বলতে গেলে আসলে শূন্যকর্ম বিক্রিয়া বাহ্যিক পরিবেশের উপর নির্ভরশীল আমি আগে বলছিলাম বিক্রিয়ার ক্রম কিন্তু বাহ্যিক পরিবেশের উপর নির্ভরশীল শূন্যক্রম বিক্রিয়াও কিন্তু বাহ্যিক পরিবেশের উপর নির্ভরশীল এবং এটা আসলে প্রভাবকের উপর অন্যান্য বিক্রিয়াগুলো প্রভাবকের উপর যেভাবে ডিপেন্ড করে তার চেয়েও বেশি ডিপেন্ড করা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়াগুলো এগুলো প্রভাবক ছাড়া আসলে বলতে গেলে হয়ই না আমাদের লাগবে যেসব বিক্রিয়া দেখাবো সবগুলোতে প্রভাবক লাগবে ঠিক সেম ভাবে আমি আরেকটা বিক্রিয়া দেখাই এটা আসলে আমাদের খুব পরিচিত একটা বিক্রিয়া সি এস ফোর প্লাস সি এল টু CCl4 আসে C. ই কারণে প্রভাবক কি সূর্যালোক। ব্যামনে এই CS এবং Cl2 নিয়ে বাছাই বসে থাকেন। জীবিতই তো বিক্রিয়াটা হবে না। এই বিক্রিয়াটাতে সবসময় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সূর্যালোক প্রভাবক। এই সূর্যালোক ছাড়া আপনার এই বিক্রিয়াটা কখনোই সংগঠিত হবে না। সূর্যালোক এটা মাস্ট লাগবে। এটা আমরা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে অনেকবার পড়ছি। এটা ভেঙে ভেঙে দেখাই দিছিল। বিভিন্ন টিচাররা আমি এটা বিভিন্ন ভেঙে ভেঙে দেখাবো না কারণ প্রত্যেকবার সিএল একটা করে এই চপসারণ করবে প্রথমে সিএস থ্রি সিএল সিএস টু সিএল টু তারপর সিএস সিএল থ্রি যেটাকে আমরা ক্লোরোফর্ম বলে থাকি ক্লোরোফর্মের ব্যবহার এসব নিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ডিটেলস আলোচনা আছে আর এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এটা আমরা ডিরেক্ট পাবো যখন আমরা সূর্য ইউজ করবো তাই এই সূর্য আলোক ছাড়া এটাকে শূন্যকর্ম বিক্রিয়া বলা যাবে না বিক্রিয়াটা ঘটবে না আমি শূন্যকর্ম কেমনে বলবো কথা তো ওই জায়গায় আরেকটা বিক্রিয়া দেখতে পারি এটা হচ্ছে প্লাস ও টু এই জায়গায় ঘটনা কি ঘটে পারে এই হচ্ছে প্লাটিনাম প্রভাবক এই প্লাটিনাম প্রভাবক না দিলেও বিক্রিয়াটা হবে না আমাদের ক্ষেত্রে এই প্লাটিনাম প্রভাবকটাও লাগবে এই প্লাটিনাম প্রভাবক ছাড়াও বিক্রিয়াটা সম্পন্ন হবে না মোট কথা কি দাঁড়াচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার জন্য ফরস কাজ কোনটা ফরস কাজ হচ্ছে প্রভাবক প্রভাবক না থাকলে বিক্রিয়াটা সংগঠিত হবে না আমি আবার বলতেছি প্রভাবক ছাড়া শূন্যক্রম বিক্রিয়া কখনো সংগঠিত হয় না এই উদাহরণগুলো আমাদের এই চারটো ধারণ মাথায় রাখতে হবে এগুলো আসলে পরীক্ষায় আসার মতো ধারণ। এগুলা থেকে দিয়ে বলতে যে কোনটি শূন্যক্রম বিক্রিয়া আমরা কিন্তু কোনো ইকুয়েশন বা ক্যালকুলেশন করে এটা বের করতে পারবো না আমরা আমাদের চর্চা বা যেটা আমাদের শিকার মাধ্যমে মুখস্থ রাখার মাধ্যমে আমরা জিনিস করতে এবার সমীকরণ সমীকরণ জিনিসটা কি সমীকরণ প্রতিপাদন হচ্ছে আমাদের ক্রম বিক্রিয়ার যে সূত্র আমরা ইউজ করব এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে এই সূত্রগুলো আসলে কিভাবে আসবে এটা একটু আমি একটু দেখাই দিই প্রতিপাদন আসলে প্রতিবাদন জানার থেকেও যে সূত্রটা মনে রাখতে পারবে সে এগিয়ে যাবে কিন্তু আমাদের যে মতো জিনিস শিখতেছি আমাদের আর এগুলো আমরা জানা জিনিস থেকে বের করবো এখানে কোনো অজানা আমরা শিখব না আর এটা করার জন্য আমাদের অবশ্যই যোগতিকরণের বেসিক জ্ঞান থাকতে হবে যারা ইন্টিগ্রেশন করেন নাই আচ্ছা আমি একটু করে ইন্টিগ্রেশনটা দেখাই দিব ইন্টিগ্রেশনের বেসিক সূত্রটা দেখাই দিব আপনারা যারা ইন্টিগ্রেশন করছেন তারা এটা বোরিং লাগবে আর যারা ইন্টিগ্রেশন করছেন এটা ভালো লাগবে তারা একটু খুব তাড়াতাড়ি বুঝবে আচ্ছা আমরা আগের মতোই ধরি সমস্যা নাই আমাদের যা থেকে বি উৎপাদ তৈরি হচ্ছে আমরা বিক্রিয়ক নিয়ে কাজ করবো ক্রমের মধ্যে বিক্রিয়ক নিয়ে কাজ করবো কেন কোনো উৎপাদন নিয়ে কাজ করবো না আমরা সেই ইনিশিয়াল পয়েন্টে ইনিশিয়াল পয়েন্টে আমরা যে বিক্রিয়কের ঘনমাত্রা আছে ঘনমাত্রাটাকে আমরা এনট ধরি যে কোনো আদি জিনিস বোঝাতে আমরা নট ইউজ করি এই নটটাকে আমরা ইনিশিয়াল পয়েন্ট ধরি আর একটা টি ইজ ইকুয়াল টু টি এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো সময় ইনিশিয়াল মানে টি ইজ ইকুয়াল টু জিরো আর হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি এই সময়টার মধ্যে ধরি আমরা এ আমরা আসলে এটাই বের করব এটা কত এটা বের করার জন্য আমরা টি ইজ টু টি যে কোনো টি সময় আমরা এ মান বের করতে হবে এবার আমরা বেসিক সূত্রে যাই বেসিক সূত্র মানে কি রেট ইজ ইকুয়াল টু কে টু এ টু দি পাওয়ার এটা আসলে বেসিক সূত্র আমরা এটা থেকে কাজ করবো এখন বায়া কথা হচ্ছে রেট রেট মানে কি হার মানে কি একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন মানে কি ডি ডি এ ডি এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন মানে এ টু মাইনাস এ ওয়ান আর এটা কি একক সময়ে এটা কিন্তু যে কোনো সময় না এটা হচ্ছে একক সময়ে ঘনমাত্রা কিসের বিক্রিয়কের ঘনমাত্রা আমরা যত বিক্রিয় হবে ঘনমাত্রা কি পরিবর্তিত হয় ঋণাত্মক পরিবর্তন ঘটে ঋণাত্মক পরিবর্তন মানে কি সব সবসময় কমে আমি যদি বিটা লিখতাম ডিবি বাই ডিটি তাহলে কিন্তু এটা প্লাস থাকতো কিন্তু আমরা যেহেতু বিক্রিয়া লিখছি তার মানে এটা কি মাইনাস কেন মাইনাস কারণ এ এর পরিবর্তনের হার সব সময় কমবে এটা কিন্তু কখনো বাড়বে না কখনো উৎপাদক শুনছেন এই বিক্রিয়া হচ্ছে আমরা বিক্রিয়ক হক বাড়বে বিক্রিয়ক সমপরিমাণ কমবে একটা সময় এসে এরা সাম্যাবস্থা অর্জন করবে জগৎ যতটুকু কমবে ততটুকু বাড়বে এটা হচ্ছে একটি কিউলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আসবে ওই টাইমে আমরা ওই সব সাম্যাবস্থা সূত্র টুত্র এগুলো অ্যাপ্লাই করি যেগুলো সামনে বিভিন্ন টপিক আসবে কিন্তু ইনিশিয়াল পয়েন্টে যদি এর থেকে বিক্রিয়া শুরু হয় তাহলে কিন্তু ক্রমাগত এর মানটা কমতে থাকবে অর্থাৎ ডি এ বাই ডিটি হবে হচ্ছে ঋণাত্মক পরিবর্তন যেমন আমরা তরণের ক্ষেত্রে মন্দন বলি না যেমন মন্দন হয়ে যাচ্ছে ঋণাত্মক তরণ হচ্ছে অ্যাক্সিলারেশন হয় কিন্তু সেটা হয় যাচ্ছে আমাদের যেদিকে অ্যাক্সিলারেশন করার কথা ওর বিপরীত দিকে অ্যাক্সিলারেশন হয় আমরা কোনো একটা গাড়ি থামানোর জন্য ওইদিকে তরণ প্রদান করতে পারবো না ওইদিকে তরণ গাড়ির দিকে যদি তরণ প্রদান করি তাহলে গাড়ি অনবরত আরও বাড়তে থাকবে স্পিড চলতে থাকবে কিন্তু ঋণাত্মক তরণে আমরা ব্যাক গিয়ারে অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করি ওই কারণে আমাদের তরণটা আসলে কমে গাড়ির স্পিডটা কমে আসে আসলে স্পিড টি স্পিড এত কিছু বলার দরকার নেই আপনারা আসলে বুঝতে পারছেন যে কেন আমি বলতেছি ডি টি রাখে কেন মাইনাস হবে এবার এখান থেকে আমরা

এই জায়গাটাতে এসে ভাই আমাদের একটু কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন কী ডি এজিক টু মাইনাস কে ডিটি ভাই আর টি কেটা কি ক্যাটা হচ্ছে কিন্তু ভাই ক্যাটা কি কে কিন্তু হচ্ছে একটা ধ্রুবক এই ধ্রুবকের কাজের জন্য আমরা ধ্রুবকের জন্য আমরা ইন্টিগ্রেশন করব না আমরা করব হচ্ছে যেটা পরিবর্তন হবে ওইটার ইন্টিগ্রেশন এখানে টি পরিবর্তন হবে এখানে আমরা কি দর্শিলাম টি ইজ ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু টি অর্থাৎ ইনিশিয়াল লিমিট হচ্ছে জিরো ফাইনাল লিমিট হচ্ছে টি অর্থাৎ ইনিশিয়াল লিমিট জিরো ফাইনাল লিমিট টি যাদের ইন্টিগ্রেশন করা আছে তারা বুঝতেছেন আর এখানে আদি ঘনমাত্রা বা ইনিশিয়াল ঘনমাত্রা কি ছিল এ এনট এ আর ফাইনাল ঘনমাত্রা কি এ হচ্ছে এ এটা হচ্ছে এখন আমার লিমিট করা দেখা শেষ এখন আমরা ইনটিগ্রেশন করবো ভাইয়া ইন্টিগ্রেশন নিয়ে একটু কথা বলি আমার বলার কথা না একটু নিউ পেজে দেখে ইন্টিগ্রেশন মানে হচ্ছে আসলে ক্ষেত্রফল বা ক্ষেত্রফল বুঝাই এগুলো আসলে আমার পড়ানোর কথা না আমি জাস্ট কিভাবে ইন্টিগ্রেশন করবেন এটা আমি দেখাই দিই ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখে এটা হচ্ছে একটা হচ্ছে এক্স ডি এক্স এই ক্ষেত্রে সূত্রটা কি হবে এখানে এক্স মানে কি এক্স মানে হচ্ছে একটা এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল এইটা হচ্ছে পরিবর্তন হচ্ছে এক্স মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসেবে তার মানে এটার আমরা যুগজিকরণ বের করতে হবে তাই এটা আমরা লিখবো হচ্ছে কি সূত্রটা কি এখানে সূত্রটা হচ্ছে আচ্ছা এক্স টু দি পাওয়া ডিএকটা বের করি আমরা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার একটা বেসিক সূত্র এটা হচ্ছে আপনার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস একটা সি কারণ এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল মানে অনির্দিষ্ট আমরা কোনো সীমা নাই তাই এখানের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে ওগুলো হিসাবের জন্য আমরা সি ইউজ করি এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল কিন্তু যখন ডিফিনিট ডেফিনিট ইন্টিগ্রাল আসবে তখন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ধরে আমরা এক্স আই থেকে এক্স এফ এ যাব তখন সেম সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সূত্র কখনো চেঞ্জ হবে না জাস্ট লিমিটটা আমরা বসাবো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল এটা কখন যখন ডেফিনেট বা ডেফিনেট ইন্টিগ্রাল বোঝাবে ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এরকম এখন আমরা যদি এক্স টু দি পাওয়ার জিরো হয় যদি এক্স টু দি পাওয়ার জিরো ডি এক্স হয় তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান ডি এক্স ওয়ানটাকে না আর সমান মানে শুধু ডি ডি এক্স এক্স মানে কি এই দেখেন এক্স টু দি পাওয়ার জিরো এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতেছি এখন এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান মানে কি শুধু ওয়ান আর এখানে জিরো প্লাস ওয়ান মানে কি শুধু ওয়ান তার মানে শুধু এক্স প্লাস সি তো সামেশন অফ শুধু ডি এক্স মানে হচ্ছে এক্স প্লাস সি আর যদি আমাদের কোনো লিমিট দেওয়া থাকতো এখানে জিরো বা এই এক্স আই থেকে এক্স এফ তখন আমরা এখান থেকে লিমিটটা বসাইতাম এটা বাদ দিয়ে এক্স এফ থেকে এক্স আই এটা হচ্ছে কয়েকটা সূত্র আর এখানে যদি আরেকটা সূত্র লাগবে এই সূত্রটা কি এটা হচ্ছে সামেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স সামেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স কে আমরা এইভাবে লিখতে পারি না এক্স টু দি পাওয়ার ইনভার্স ডিএক্স দেখা তো যাই এবার এটাকে আমি আবার একই সূত্র ফেলবো এটা একই সূত্র কি এক্স টু দি পাওয়ার এন মানে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান তার মানে কি মাইনাস আসবে এখানে মাইনাস আসবে অর্থাৎ মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স ইনভার্স মানে কি মাইনাস ওয়ান বাই এক্স এ তিনটা ইন্টিগ্রেশন আমাদের জানা দরকার এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক সূত্র আমি কিন্তু ইন্টিগ্রেশন প্রমাণ দেখাইতে পারবো না কেন আমার এত সময় নাই আসলে এগুলো দেখানোর জন্য আমি এগুলো বেসিক সূত্রগুলো দেখাইছি এখন এগুলো আমি অ্যাপ্লাই করব আমি এখানে কি বলছিলাম এন অট থেকে এ যদি শুধু ডি এক্স থাকে শুধু ডিএক্সের ক্ষেত্রে আমরা কীভাবে ইন্টিগ্রেশনটা করবো শুধু ডিএক্স মানে কি এক্স প্লাস সি সি কখন হবে যখন ইনডিফিনিট এনটিগ্র কিন্তু এটা ডিফিনিট লিমিট দেওয়া আছে তার মানে এটা ডি এ সাপেক্ষ মানে শুধু এখানে এন অট থেকে এ সেমভাবে এখানে মাইনাস কে ডিটি মানে শুধু টি জিরো থেকে টি ভাই এবার আমরা এখান থেকে বসাই প্রথমে আপ আপার লিমিট বসাবো তারপর লোয়ার লিমিট আসলে ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশনটা একটু দেখে নেবেন আপনারা সময় পাইলে আর এখানে মাইনাস কে এখানে প্রথমে আপার লিমিট বসাবো টি মাইনাস জিরো এখান থেকে সূত্রটা কি আছে এ মাইনাস এ নট মাইনাস কে টি এজ ইকাল টু এ নট মাইনাস কে টি এটা হচ্ছে সূত্র এটা মুখস্থ রাখবেন আপনারা এটা মুখস্থ রাখতে হবে আমাকে ইনিশিয়াল পয়েন্ট বলা থাকলে এবং কত সময় পর এর মান কত হবে এটা আমরা বের করতে পারবো অবশ্যই কে এর মানটাও জানা থাকতে হবে আমাদের অথবা এই তিনটা মান দেওয়া থাকলে আমার কে এর মানটা বের করতে দিতে পারে পরীক্ষার মধ্যে এই জিনিসটুকুলো ভালো ভাবে মাথায় রাখতে হবে ভাই এবার আমি একটু অর্ধায়ু নিয়ে একটু কথা বলি অর্ধায়ু জিনিসটা কি অর্ধায়ু জিনিসটা হচ্ছে অর্ধেক সময়ে অর্ধ আয়ু মানে কি আয়ুর অর্ধেক সময়ে কতটুকু বিক্রিয়ার পরিবর্তিত হয় বা অর্ধায়ু সময়টা অর্ধেক সময়টা কত মানে একটা জিনিস আমি এখানে এখানে আমি আমি এ আছে অর্ধায়ুটা নিয়ে একটু কথা বলি একটা ঘন হচ্ছে এ এখন এটা কত সময় পরে এ বাই টু হবে এটা কত সময় পরে এ বাই টু হবে মানে অর্ধেক হবে অর্ধেক হতে কত সময় অর্ধ আয়ু মানে অর্ধেক আয়ু না অর্ধেক হওয়ার জন্য কত আয়ু লাগবে বা কত সময় লাগবে আমার ধরেন আমি গ্র্যাজুয়েলি একশো কেজি হব শরীরে আমি একশো কেজি হব এটা আমার গ্র্যাজুয়ালি বাড়বে ধরেন একশো কেজি হওয়ার জন্য আমার সময় লাগছে যা লাগবে একশো কেজি হওয়ার পর আমি মারা যাবো এখন একশো কেজি হওয়ার জন্য আমার সম্পূর্ণ সময় লাগছে তাহলে আমার পঞ্চাশ কেজি হইতে কত সময় লাগবে এটা হচ্ছে অর্ধায়ু অর্ধায়ু মানে হচ্ছে সময়কে দুই দিয়ে বাঁক না এটা হচ্ছে অর্ধায়ু মানে কত সময় পর এই জিনিসটা অর্ধেক হবে একটা বিল্ডিং কত সময় পরে এটার মানে স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি অর্ধেক হয়ে যাবে এগুলো আসলে অর্ধায়ু জিনিসটা তেজস্ক্রিয়তার সাথে একটু যুক্ত আছে জিনিসগুলো একটু পরে আপাতত এটা এটা দেখি এ থেকে বি এবং এবং নিচে হচ্ছে বাই টু তার মানে কি এ থেকে এ বাই টুতে যেতে আমাদের যত সময় লাগে এ থেকে এ বাই তে যেতে আমাদের যত সময় লাগবে ওইটাই হচ্ছে আমাদের অর্ধায়ু সময়টা হচ্ছে আমাদের অর্ধায়ু এটা আমি কিভাবে বের করব একইভাবে ইনিশিয়াল কলম ইনিশিয়াল সময় টি ইজিক টু ঘনমাত্রা কত এনট আমি এনট কেন লিখি কারণ সেজন্য এখন আমরা মানে কি এটা টিজিক অর্ধায়ু অর্ধায়ু কখন হবে যখন এন বাই টু হবে এর মান যখন এনট হবে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এনট বাই টু মানে কি এটার অর্ধেক বলছি না এ বাই টু বাই টু হবে যখন তখন হচ্ছে টি হাফ হবে টি হাফ মানে কি অর্ধায়ু হবে এবার আমি লিখি একই সূত্র একই সূত্র লিখবো আচ্ছা আমি এই সূত্রটা দেখে লিখি এ আমরা কি জানি এজ ইকোয়াল টু এন মাইনাস কে টি এ যখন এ বাই এন অট বাই টু হবে টি তখন হবে টি বাই টু টি ওয়ান বাই টু বা এটা হচ্ছে অর্ধায়ু টি হাফ সরি টি হাফ টি বাই টু না টি হাফ এটা এটা হচ্ছে এন অট বাই টু হবে যখন এ তখন টি হবে টি বাই টু তাহলে আমি বসাই মানগুলা এন অট বাই টু ইজ ইকাল টু a অট মাইনাস কে ইন টু টি এখান থেকে একটু হিসাব নিকাশ করি এন 2 বাই টুকে এখানে পাঠাই তাহলে টি হাফ ইজ ইকাল টু আসতেসে k কে দিয়ে ভাগ করে দিব এন বাই টু কে টি হাফ এখান থেকে কি বোঝা যায় শূন্যক্রম বিক্রিয়া শূন্যক্রম বিক্রিয়া অর্ধায়ু শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু কিসের কিসের উপর ডিপেন্ড করে এ নট এবং কে এই দুইটার উপরই ডিপেন্ড করে বাকিগুলো কি ডিপেন্ড করে নাকি করে না ওগুলো আমরা পর দেখব কিন্তু আপাতত এই দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে শূন্যক্রম বিক্রিয়া এই আদি ঘনমাত্রা বা এ নটের উপর এবং কে এর উপর ডিপেন্ড করে এর উপর কিন্তু ডিপেন্ড করে না এটা আসলে লাগবেও না আমাদের আমাদের মেইন বেসিক হচ্ছে এনট এবং কে এর মান লাগবে এই দুটো মান জানা থাকলে আমি টি নোট বের করতে পারবো টি নোট বের করার জন্য শূন্য কম বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই কোন বিক্রিয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আপনাদের টি এনট এবং কে উপর ডিপেন্ড করে কি অর্ধায়ু কোন আমরা পরবর্তীতে অর্ধায়ুর বৈশিষ্ট্যগুলো আমাদের জানা হয়েছে সরি শূন্য ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা একটু করে জানবো আর পরবর্তী জিনিসটা হবে গ্রাফ এবং ম্যাথনি গ্রাফ দেখাবো এবং গ্রাফের সাথে সাথে কিছু ম্যাথ দেখাই দিব আসুন পরের ভিডিওতে